বিএনপি ক্ষমতায় আসতে না পেরে সরকারকে অচল করে দেওয়ার প্রচেষ্টা স্বরূপ এই ঘটনাটা বিএনপি ঘটিয়েছে। তারেক জিয়া ফোন করেছে তার মাকে সকাল 9টার কিছু পরে, যখন ভারতের এনডিটিভি আধা ঘন্টার মধ্যে দেখানো শুরু করে, যে বিডিআর এর যে ঢাকার ক্যামেরা সহ দেখানো শুরু করে। 25 তারিখ সকাল আনুমানিক 6:30 থেকে 7টার মধ্যে তারেক জিয়া বেগম খালেদিজাকে ফোন করে বলেছেন বাসা থেকে বেরিয়ে যেতে। কেন বাসা থেকে বেরিয়ে যেতে বললেন? ওকে, কেন খালেদা জিয়ার সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেলেন? 3 নম্বর, বাসা থেকে বেরিয়ে উনি কোথায় গেলেন? 4 নম্বর, ক্যান্টনমেন্টের বাসায় উনি ফেরত গেছেন আনুমানিক 7 থেকে 8 মাস পরে। বেগম খালেদা জিয়াকে সেই 2 কোটির মামলা, যে অর্থ আত্মসাতের মামলা, আজকে 4 বছর জেলে রাখা হয়েছে, যেখানে 2 কোটি 6 কোটি হয়েছে, মানে ওনার স্বাক্ষর নেই, ওনার মুখ্য সচিব কামাল সিদ্দিকী স্বাক্ষরে সে অ্যাকাউন্ট খোলা হয়, তাকে খুঁজে পেতে, হারিকেন দিয়ে খুঁজে এই ধরনের মামলায় ওনাকে জেলে রাখতে হয়। আমাদেরকে কিন্তু যারা ন্যায় বিচার প্রার্থী বাংলাদেশের, যারা ন্যায়ের পক্ষে কথা বলে, কোনো দল মত নির্বিশেষে, তাদেরকে কিন্তু এই বিডিআর হত্যা মামলায় কাদেরকে বিচার করতে হবে, হারিকেন দিয়ে আনতে হবে না। এই বিচার জেনারেল জাহাঙ্গীরের সেই প্রতিবেদন আর আনিসুজ্জামানের প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের দিয়েই কিন্তু এই কেন জেলখানায় বেশ কিছু লোক মারা গেল, কেন সেই দিয়েদি তহিদ মারা গেল, এবং তাকে কি মেরে ফেলা হয়েছে, কারণ তারা কিন্তু এগুলোর পার্ট অ্যান্ড পার্সেল, তাদেরকে কিন্তু আপনি, তাদের কথাগুলো কিন্তু আমার জানতে হবে, জানা উচিত ছিল। তাই আমি এই কথাগুলো আজকে বলতে দুঃখ লাগে, কেন আজকে তারা মনে করে যে বিডিআর বিদ্রোহের কথাটা না বললেই এটা চলে যাবে, এটা বিএনপি আমলের কোনো বিষয় না, এটা আমাদের জাতীয় একটা বিষয়, আমাদের সেনাবাহিনীর 57 জন অফিসার। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি এখানে, আমরা দুজনেই আমার সাথে এগ্রি করবে, আমরা যখন সেনাবাহিনীতে চাকরি করতাম বা ওরা যখন করতো, আমরা কিন্তু বিডিআর কে একটু ইয়ে করতাম, কিন্তু যে বিডিআর এ যারা যায় তারা একটু মানে তাদের ক্যারিয়ারটা এত সুবিধার না, তারা নিজেরাই কিছুটা মানে অত কোর্স টোর্সে ভালো করে না, পিইটি টেস্টে টেস্টে ভালো করে না, ওরা বিডিআর যায়। আমরা কোনোদিন বিডিআর যাওয়ার জন্য দেইনি, করিনি। সেই বিডিআরে কিভাবে 2009 সালে ক্ষমতায় আসার সাথে সাথে মৈনিয়ামের সেনাপ্রধান এতগুলো অফিসারকে একসাথে পোস্টিং করা হলো, এবং কর্নেল গুলজার মাত্র 2 দিন আগে পোস্টিং অর্ডার পেয়েছে সিলেটে, সিলেটের সেক্টর কমান্ডার, উনি কিন্তু সিলেটে জয়েনও করেননি, উনি ঢাকাতেই ছিলেন র্যাবে, উনি এখানে এই অনুষ্ঠানে এসেছিলেন, এবং আমার কোর্সমেট কর্নেল এমদাদ যশোরের সেক্টর কমান্ডার, এই অফিসার গুলোকে কাকে পোস্টিং করলো হঠাৎ করে, এতগুলি ভালো অফিসারকে কেন আনা হলো, প্ল্যান করে আনা হলো কিনা? এটা সেনাবাহিনীর অফিসারদের মনস্তাত্ত্বিক ভাবে চাপ ফেলার জন্য, তারা যেন ভবিষ্যতে যেন কোনো কিছু, কোনো ন্যায়সঙ্গত কথা বলতে না পারে, না বলে, লজ্জায়, তাদের পরিবারের লজ্জায়, আজ পর্যন্ত আমাদের কিছু লোকজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, কর্নেল এমদাদের স্ত্রী, কর্নেল এমদাদের স্ত্রী, আমার আমার আপন চাচাত বোন, কথা বলে না, কথা বলতে চায় না, কেন কেন কথা বলতে পারবে না? হাসিনা সরকার তো জড়িত না, তারা বলছে, তারা বলছে অন্য কেউ করেছে, বিএনপি জামাত করেছে, তাহলে তারা কেন দিবস ঘোষণা করলো না, একও করে না কেন? তাদেরকে একটা করে অ্যাপার্টমেন্ট দিলে আর কিছু টাকা দিলে কি এই অফিসার গুলোকে আমরা ফেরত পাবো? এই বাচ্চাগুলোকে তাদের বাবাকে ফেরত পাবে? এই ভাবি গুলোকে তার ওয়াইফ হাজবেন্ড কে ফেরত পাবে? এই বিচার একদিন হবে, অবশ্যই হবে। বিএনপি ক্ষমতায় না আসতে না পেরে, আমি আবার বলছি, বিএনপি ক্ষমতায় আসতে না পেরে সরকারকে অচল করে দেওয়ার প্রচেষ্টা স্বরূপ এই ঘটনাটা বিএনপি ঘটিয়েছে। এর কারণ আমি বলছি, প্রমাণ আছে, আপনারা পত্রপত্রিকায় দেখতে পারবেন, মিডিয়াতে দেখতে পারবেন। 25 তারিখ সকাল আনুমানিক 6:30 থেকে 7টার মধ্যে তারেক জিয়া বেগম খালেদিজাকে ফোন করে বলেছেন বাসা থেকে বেরিয়ে যেতে। কেন বাসা থেকে বেরিয়ে যেতে বললেন? ওকে, কেন খালেদিজিয়ার সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেলেন? 3 নম্বর, বাসা থেকে বেরিয়ে উনি কোথায় গেলেন? 4 নম্বর, ক্যান্টনমেন্টের বাসায় উনি ফেরত গেছেন আনুমানিক 7 থেকে 8 মাস পরে। এখানে স্পষ্ট, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2008 সালে নির্বাচনে বিপুল ভোটে
নির্বাচিত হয়ে সরকার গঠন করে সেটা কোনোভাবেই বিএনপি মেনে নিতে পারে নাই। এর কারণ আছে, কারণ বিএনপি দলটি সৃষ্টি হয়েছে খদ্দার মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই, এবং আপনারা জানেন এই যে আমার নেত্রী 21 আগস্টে গ্রেনেড হামলা করছে, কি বলবো আর। স্বাভাবিকভাবেই হত্যার রাজনীতির সাথে জড়িত একটি দল বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কারণেই তারা এই ঘটিয়েছে বেনিফিশিয়ারি হওয়ার জন্য। কিন্তু আল্লাহর কি রহমত, উপরে তো একজন আছেন আল্লাহ, আল্লাহ বিচার করে দিয়েছেন। শেষ পর্যন্ত বিএনপি আজকে এই হত্যার রাজনীতি থেকে, ষড়যন্ত্র রাজনীতি থেকে, তাদের পরিণতি হচ্ছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। 13 বছর ধরে ক্ষমতায় বাইরে, আরো 13 বছর ক্ষমতায় বাইরে থাকতে হবে যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে রাখেন। একটা হলো যে আমি একটা ভিডিও দেখেছি গত 2 বছর বা 3 বছর আগের ভিডিও, এটা আরো বেশি হতে পারে, আমাদের প্রধানমন্ত্রী মিনমাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একটা জনসভায় বলেছেন, জনসভায়, বিহাল জনসভায়, যে এই সেই ঘটনাটা সুমন বলল যে তারেক জিয়ানাকে সকাল ভোরবেলা ফোন করে লন্ডন থেকে, এটা কতটা ব্যাখ্যার প্রয়োজন, কেন বিএনপি ব্যাখ্যা দেয় না জানি না। তারেক জিয়া ফোন করেছে তার মাকে সকাল 9টার কিছু পরে, যখন ভারতের NDTV আধা ঘন্টার মধ্যে দেখানো শুরু করে, যে বিডিআর এর যে ঢাকার ক্যামেরা সহ দেখানো শুরু করে, যেখানে বিদ্রোহ হচ্ছে, ধোয়া টোয়া উঠছে দূর থেকে ক্যামেরা, তারপরে বাংলাদেশের কিছু টেলিভিশন চ্যানেল ওখানে যায়, বাংলাভিশন, NTV, তারাও দেখায়। স্বাভাবিক, আপনার মা যদি অন্য দেশে থাকে একা, ও আপনি অন্য দেশ থেকে, তার ব্যাপারে উদ্বিগ্ন হবেন, এবং যেহেতু উনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, এই ধরনের পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী, ওনার নিরাপত্তার সমস্যা হতে পারে। সেই 75-এর 15 আগস্টের কথা সারোয়ার বললো, সেই সরি 15-এর 7 নভেম্বর 6 নভেম্বর সে অফিসারের রক্ত চাই টাইপের, কিন্তু ওনার উপর কোনো ক্ষতি করতে চায় বিদ্রোহী বা কেউ, সে ওনাকে নিরাপদে যেতে বলতেই পারে। এটার সাথে এই অন্য কোনো কিছু আছে বলে আমি মনে করি না, তাই তাই থাকতে হবে। স্যার ঠিক আছে, স্যার আপনি বলি শেষ করে আমি শেষ করি, পরে বল। স্যার আপনি মনে প্রথম এই বিশ্লেষণটা দিলেন, ব্যাখ্যাটা দিলেন, আমি বিশ্লেষণটা প্রথমেই দিয়েছি, আমি অনেক চিন্তা করে কথা বলি, আমি ইয়ে করি না, তবে দলের পক্ষ থেকে এটা ক্লিয়ার করা উচিত ছিল, আমি মনে করি এটা উচিত ছিল, করা উচিত ছিল এক্সাক্ট টাইমটা। 33 জন অফিসার নাকি আওয়ামী লীগ পরিবারের, এই কথাটা কেন আসে? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, বিমানবাহিনী, নৌবাহিনীর অফিসার, এটাই কি যথেষ্ট পরিচয় নয় দেশপ্রেমিক? আমার পরিবার আওয়ামী লীগ করে নাকি জামাত করে না বিএনপি করে, এটা কি আমার পরিচয়? আর তাই যদি হয়ে থাকে 33 জন অফিসার আওয়ামী লীগ পরিবারের, তাহলে এই 33 জন অফিসারকে আপনারা কেন জেনে শুনে পোস্টিং দিলেন? তাহলে কি আওয়ামী লীগ সেই মাসের মায়ের পুত্র শোক এটাই দেখায়? তাহলে নিজেদের লোককে যদি ইয়ে করতে হয়, কোরবানি করে হলেও আমাকে ক্ষমতা থাকতে হবে, তাহলে আপনাদের দিকে আর আরেকটা কথা, যদি 33 জন অফিসার আপনাদের পরিবারের হয়ে থাকে, আপনারা কেন এটা জাতীয় শহীদ সেনা দিবস বা শহীদ দিবস বা এনিথিং আপনারা ঘোষণা করলেন না, যেন এটাকে জনগণ উদযাপন করতে পারে? এখন বাংলাদেশে তো দিবসের কোনো অভাব নাই, হাজার হাজার দিবস আপনারা করেছেন, আপনাদের জাতির পিতার যত অনুষ্ঠান সবই দিবস বাংলাদেশে, তাহলে এটা কেন আপনারা করলেন না? আপনাদেরই তো লোক। কোয়ালিশন ইয়ার্স যে বইটা সারোয়ার বলল, সাবেক প্রয়াত রাষ্ট্রপতি ভারতের প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, উনি কিন্তু ওই বইয়ে অনেক কথা ক্লিয়ার করে দিচ্ছেন, কিন্তু মাত্র কিছু কয়েকটা কথা বলে আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন। কারণ এই মইনুল আহমেদ যখন ভারত যায় ঘোড়া আনতে, ওনাকে কিছু ঘোড়া উপহার দেওয়া হয়েছিল, তখনই কিন্তু ডিসিশন হয়ে গেছে বাংলাদেশের কে ক্ষমতায় আসবে এবং কিভাবে কি হবে। আমি ডিটেলস আমরা জানি না, বাট আমরা ধারণা করছি এই ডিসিশন তখনই হয়ে গেছে, বিডিআর নামে কিছু থাকবে না। আর বিডিআর চেঞ্জ করে বিজিবি করা হলো কেন? সব তো সেম থাকলো, লোকজনও সেম থাকলো, এটা কি বিজিবি করাতে কি এটা কি চেঞ্জ হয়ে গেল? একটা ঐতিহ্যবাহী 100-150 বছরের পুরোনো প্রতিষ্ঠান, কিছু বিদ্রোহ হয়েছে বলে নাম চেঞ্জ করে বলতে হবে? পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি। ষড়যন্ত্রের কথা বলে যে বিএনপি, এই আওয়ামী লীগের যে ভাষণ, সুমন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, ওর বাইরে বলার কোন সুযোগ নাই। তো আমি সুমনকে অনুরোধ করব যে তাদের নীতি নির্ধারকের কাছে যাতে আমার এই দাবিটা পৌঁছে দেয় যে বেগম জিয়া কোথায় গেছিল এবং বেগম জিয়ার রোলটা কি ছিল, যে দুইটা তদন্ত হয়েছে আনিসুজ্জামান অথবা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর করেছে, ওর ভিতরে তো বেগম জিয়ার নাম কিছু আসে নাই, আর্মির রিপোর্টটা তো প্রকাশ হয় নাই, বাট ওই রিপোর্টে তো আওয়ামী লীগের যে এই ভাষণটা, আওয়ামী লীগ এখন ক্ষমতায়, আওয়ামী লীগ ইমিডিয়েটলি তদন্ত করুক,
বেগম জিয়া আল্লাহর রহমতে এখনো জীবিত আছে, সে তার বক্তব্য দিতে পারবে। আমি এই দাবিটা রাখলাম যে বেগম জিয়া যদি লন্ডন থেকে ফোন পেয়ে থাকে কোথায় গেছিল, প্লিজ তুমি তোমার নীতি নির্ধারকের কাছে যায়, যারা আসলে এটা করতে পারবে, তুমি তো পারবে না ছোট ভাই, যারা পারবে তাদের কাছে একটু তোমার মাধ্যমে আমি দাবিটা রাখলাম যে বেগম জিয়া আসলে কোথায় ছিল, আসলে কি ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র বেগম জিয়া করলো, একটু বাইর করে জনগণের সামনে একটু প্রকাশ করো। মুখে করলে ওইটা ওই আওয়ামী লীগের সস্তা বলি উদরকুণ্ড বুধের কারণে, এটা জ্ঞানী মানুষ সচেতন মানুষ কখনই বিশ্বাস করবে না, এবং বিডিআর এর নাম কখনই পরিবর্তন করা ঠিক হয়নি। সুযোগ পেলে আমার এই দাবিটা থাকবে, বিডিআর এর নাম আগে ওই বিডিআর এর নামেই ফেরত আনতে হবে, কারণ বিডিআর নামের সাথে একটা ঐতিহ্য রয়েছে, একটা ট্রেডিশন আছে, এই কারণে বদলি হবে না। কারণ এটার উদাহরণ বাংলাদেশ আর্মিতে আছে, আর্মিতে 22 বেঙ্গল নামে একটা ইউনিট বিদ্রোহ করেছিল, সেই 22 বেঙ্গলকে ডিসব্যান্ড করা হয়েছে, আর্মির নাম উল্টিয়ে টার্মি অথবা উর্মি রাখা হয় নাই। তো আর্মির নাম যদি বদল না হয় তাহলে বিডিআর এর নাম বদল হবে কেন? বিডিআর এখন অনেকে ফান করে বলে যে যেটা বিডিআর ছিল এখন সেটাকে গার্ড বানিয়ে ফেলছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখান থেকে সেটাকে বিজিবি মানে বর্ডার গার্ড। আপনি এটা এটা তো স্ট্যাটাসও আপনি ডাউনগ্রেড হচ্ছে, উচিত ছিল যে ব্যাটালিয়ন গুলো বিদ্রোহে পার্টিসিপেট করেছিল সেই ব্যাটালিয়ন গুলো ডিসব্যান্ড করা, দ্যাট উড হ্যাভ বিন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ। এবং এটার উদাহরণ তো বহুত আছে, এটা রাজু স্যার বললো আজকে যদি সিএএ অপরাধ করে অথবা ভারতের আর্মি কোনো ব্যাটালিয়ন যদি করে অথবা যে কোনো পৃথিবীর কি সেটা কি নাম চেঞ্জ হয় নাকি, ওই ব্যাটালিয়নে যারা রেসপন্সিবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, অর অ্যাট বেস্ট ওই 22 বেঙ্গলের উদাহরণ ফলো করে এই একটা ইউনিট ডিসব্যান্ড করে দিতে পারে। তো এটা কোনো দরকার ছিল না, এইগুলো সব বুদ্ধি ওই রয়ের কাছ থেকে আসে এবং সেই অনুসারে এইগুলো করা হয় বলে আমার ধারণা। আমার